নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সারাটা দিন ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের একটা জায়গা, নাম হচ্ছে ডলিগঞ্জ। আর আমাদের বাড়ির থেকে প্রায় 15-20 মিনিট লাগে। এসে পড়েছি ডলিগঞ্জে। টলিগঞ্জের একটা সাইড পুরোটাই বোপার, আর এই সাইডটা বেশিরভাগ ডিপার্টমেন্টের আন্ডারে, যেমন সোলার প্লেট বসানোর জন্য জায়গা রয়েছে, এখানে আইটিআই কলেজ রয়েছে, স্কুল রয়েছে, গ্রাউন্ড রয়েছে, আর ভেটেরিনারি হসপিটালের আন্ডারেও রয়েছে অনেকটা জায়গা, যেখানে ফার্ম আছে, হাঁস মুরগির ফার্ম, গরু বাছুর ছাগলের ফার্ম রয়েছে। এখানে বেসরকারি কিছু কারখানাও রয়েছে, যেমন সিনটেক্স তৈরি করার কারখানা, ইটা তৈরি করার কারখানা, আরও অনেক ধরনের বেসরকারি কারখানা রয়েছে। এখন আমরা মোটামুটি বলতে পারি যে পোর্ট ব্লেয়ারে সব ধরনের জিনিসপত্র আমরা পেয়ে থাকি। আজকে আমাদের এক কাজ নিয়ে বাড়ির থেকে বেরোনো হয়নি, কারণ আজকে এক কাজে বেরোনোর সঙ্গে সঙ্গে নানান কাজ করে তবেই বাড়িতে ফিরতে হবে। আজকের প্রথম কাজ হচ্ছে গোবর খাদ নেওয়া, আর আমরা প্রতিবার গোবর খাদ এই এলাকাতেই নিতে আসি। এই এলাকায় একটা পরিবার আছে যারা বহু বছর থেকে গরু মহিষ পালন করে, বলতে পারো ওনাদের জীবিকা, আর চাষবাসও করে সেটা অন্য জায়গাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বালুর ঢিপিগুলো, এই বালুগুলো সব কিন্তু মেনল্যান্ড থেকে আসে। আর এই যে দেখো, এই যে এতগুলো মোষ এখানে পালে, আবার গরুও আছে, আর এখানে দুধও বিক্রি করা হয় আর গোবর খাদও বিক্রি করা হয়। আর এখানে এক বস্তা গোবর খাদের রেট হচ্ছে 100 রুপিস। ওনাদের কাছে দুধের রেটটা জানতে চাইলাম, জানতে পারলাম গরুর দুধের রেটটা হচ্ছে 80 রুপিস আর মহিষের দুধের রেটটা হচ্ছে 100 রুপিস। এনারা তামিল, কিন্তু হিন্দিতে কথা বলেন। আর এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম গরুর তুলনায় মোষের পিছনে খাটনিটা বেশি, কারণ দুধ দুয়ে যখন মোষগুলো ছেড়ে দেওয়া হয় তখন মোষগুলো ভীষণ কাদামাটি লাগিয়ে বাড়িতে ফেরে, আর ওদের পিছনে স্নান করানো, দেখাশোনা করা আলাদাই একটা সময় দিতে হয়, কিন্তু গরুর ক্ষেত্রে এতটা কষ্ট করতে হয় না। রাস্তার সাইডে গোবর এইভাবে ঢিপি করে রাখা হয়, আর যখন গোবর খাদের প্রয়োজন পড়ে তখন নিজেদেরই ভরে নিয়ে যেতে হয়। গোবর সারটা ভরার পরে এখন চলে আসলো যেখানে ইট তৈরি করে। এখানে ইট তৈরি করা হয় অনেক বছর থেকে, আর ইটের রেটটাও একটু জানতে হতো, যার জন্য এখানে এসেছে। দাদা, ইট কত করে? ইট কত করে? এগুলো আর বড়টা 10 টাকা বেশি। এইটা 45 না? এটা বড়টা তোটা? ও হো, মানে 3 টাইপের না? এইটা 35। এইগুলো কি আজকে বানিয়েছে? দাদা বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। এখানে কি কাজের কাজের সূত্রে এসেছেন? 19 বছর আন্দামানে?
তা এইখানে এই কোম্পানি, এটা কি কোম্পানিতে? এই কোম্পানিতে কতদিন? 17 বছর করেন এই কোম্পানিতে? তো ইট কার আপনাই বানান? তো একদিনে কত ইট বানাতে? একজনে 100টা? হ্যাঁ হ্যাঁ। এই যে জল দিচ্ছেন, এটা কি হাজিরা না? আপনারা কতজন আছেন? এইখানে থাকেন? নতুন এয়ারপোর্টটায় আপনাদের কোম্পানি থেকে দিয়েছে? তার মানে মালটা ভালো মাল মা? এবারে যখন বড় অর্ডার হয় না, হ্যাঁ, আর একটু সিমেন্ট বেশি দিয়ে বানানো হয়, জানো, জল কি এই পুকুর থেকে পাওয়া যায় না? মাছও আছে মনে? এটা তো আপনাদের তাহলে মাছ কেনা লাগে না? হ্যাঁ, তাই এখান থেকে খাওয়ার মাছ এখান থেকে হয়ে যায়? হ্যাঁ, এইখানে হ্যাঁ এতদিন রয়েছেন, তা এখানে জায়গা টাকা কেনেন নাই? মা মায়াবন্দরে? ওখানে কার কাছে? ওখানে জায়গা কিনেছেন? ও হো, বড় ভাই এলে নিকোবার যায়, আমি নিকোবার যাই না, যা আসছে এখানে করলে। নিকোবারে কি বিজনেস ফিজনেস করে? না, এই কাজ করতে আসে, বাড়ি চলে যায়। ও হো, আমি কোথাও যাই না এখানে। তা মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? বিয়ে হয়ে গেছে? তারপর আবার ওহো, নাতিপুতি হয়ে গেছে, তাই বলছে? হ্যাঁ, এই পুরো ইটকে একদিনে মেরেছেন? কয়জনে? হ্যাঁ, ইটটা যত ভিজাবে তত স্ট্রং হবে না? তো
এখন জল মারে নিলে দাদা অসুবিধা নেই? না। হুম, কখন থেকে শুরু করবেন? হুম, এইটাও কি 300? এইটা 300। হ্যাঁ, এইটা এইটা কি করে, মানে ডাইস চেঞ্জ করে বড় মিটার বানালে? মানে এইটা এইটাই চেঞ্জ হবে? ও মানে টেনশন নেই না, খালি নাট বোল্ট ঢিলা করো আর ই করো না। এদিকের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে এই জায়গাতে কত এরিয়া জুড়ে সোলার প্লেট বসানো। আর এই সোলার প্ল্যান্টের মাধ্যমেই আমাদের পোর্টব্লারে অনেক এলাকায় বিদ্যুৎ সাপ্লাই করা হয়। এই এরিয়াটা ছাড়াও পোর্টব্লারের আরও কিছু কিছু জায়গাতে সোলার প্ল্যান্টের ব্যবস্থা করা রয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর বাড়ির দিকে যেতে যেতে দেখো এই যে হচ্ছে স্কুল আর স্কুলের গ্রাউন্ড। ডলিগঞ্জ থেকে ফেরার পথে বাঁ সাইডে রয়েছে শিব মন্দির, আর রয়েছে মা দুর্গার মন্দির। এখানে দুর্গা পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাড়িতে যেতে যেতে এখন আর একটা কাজই বাকি রয়েছে, আর সেটা হচ্ছে 14 তারিখে সরস্বতী পুজো, সেটা তোমরা সবাই জানো, আর সেই পুজোর জন্য মূর্তিটা একটু দেখে যাবে। আছে লোক? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মূর্তির কি অর্ডার রয়েছে নাকি এমনি বললে অর্ডার হবে? কোনগুলো কি দাম একটু বলতে হবে তাহলে। হ্যাঁ, সব তাহলে। কি আপনার ছেলে? গত বছর বুঝি কত? ৮,০০০ না ৮,৫০০ নিয়েছিল মনে হয়। ওই ৮,৫০০-এর মধ্যে নিয়েছিলাম। তো এই বছর সেটের মাল 10,000 হয়ে গেছে, মানে তো ভালো দাম। আগে বয়সটা মাটির বয়সটা ছিল কত? ১০০ টাকা, এখন হচ্ছে ১৫০ টাকা।
এক বস্তা মাটি রং কি সব মেশিনেই হয়? এখান থেকে হ্যাবলকে যাবে? কাকিমা কত বছর আন্দামানে? আপনি অনেকদিন মনে নাই, কবে আসছেন মনে নাই? কত বছর? 2001 এসছে। ভালো লাগে আন্দামান? আন্দামান ভালো লাগে? আর এই যে মানে দাদার ছেলে ভাইপো কাকিমা, এখানে তো দুর্গা পূজা প্রতিমা, দুর্গা পূজার প্রতিমাও তো বানায় না? তো এখানে একটা পূজাও তো হয়, আপনারাই করেন না? কত কত বছর ধরে করে এখানে? হ্যাঁ, আন্দামানে কোনো কিছু করেননি? জায়গা জমি টমি কিছু করেননি? দেশের বাড়ি করেছে, না থাকার ইচ্ছে নেই, আবার বাড়িঘর নিয়ে ওইখানে করছেন? মানে এখানে বানাবে, ওই এখান থেকে এসে নিয়ে যেতে হবে, তাই তো? না ওইখানে গিয়ে করা মানে আপনার এইখানে কাজ? হ্যাঁ, এইখানেও কাজ। তো এবার অর্ডার আসছে কেমন? ভালো বলি, অর্ডার আসছে কেমন? অনেক অর্ডার? না বাসন্তী পুজোতে এখনো দেরি আছে, সরস্বতী পূজার অর্ডার কেমন আসছে? ভালো, তাই একটু ঘুরে টুরে বেড়াবে কি? আপনিও করেন এই কাজ? এখন করেন? দুর্গাপূজার সময় 6টা লোক আসে। কোথা মেলেন থেকে আসে? কলকাতা থেকে আসে? ও মানে ওইখান থেকে কারিগর আনায়, তাই? একা পেরে ওঠে না তো অর্ডার? আর তো বাইরের অর্ডার হতে থাকে না? 15,000। হ্যাঁ, এটা মানে এটা কি ফিট হিসাবে দাম নাকি? ফিট হিসাবে, কাজের উপর নির্ভর। কাজের উপর মানে এটা এটা কত ফুটের? জায়গাটা নিয়ে এখানে সেটেল হয়ে যেত? তা বুড়ো হয়েছে, একবার প্ল্যানে করে নিয়ে আসলে আর নেওয়া নাই, এখানেই থাকবে? দু
ঘর এসে ফিরে তাহলে ওই এসে বাড়িঘর বাড়িঘর থাকলে আর যেত, বাড়িঘর থাকলে এখানে থেকে যেত। এখন এটা এটা এখন একটা নিজের একটা রোজগারের রাস্তা হয়ে গেছে। এখন কি করে খেত, এই ঠাকুর কাজ করা শিখেছে বলে তাই খেতে পারছে, তাছাড়া খেতে পারতো না, চাকরি বাকরি নেই কিছু নেই। না এটাই ভালো, দুজন দুই পাঁচজন লোকের সঙ্গেও ভালো জানাশোনা হয়, তাই না? তো সেই তো বলি, এই যে দেখেন একটা কথা কি জানেন, হাতের কাজ বা ভালো ই থাকলে না দুই পাঁচজন লোকের সঙ্গেও ভালো জানাশোনা থাকে। আর এই প্রতিমা যদি পছন্দ হয়ে যায় সব কাজগুলো শেষ করে আমরা বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে আমাদের ছোট্ট একটা কিচেন গার্ডেন আছে, সেটা হয়তো আমার ব্লগে তোমরা বহুবার দেখেছো। এবার আমার বাগানে কোনো সবজি নেই, শুধু একটা বেনারস গাছ আছে আর ওটাই একটা বেনারস হয়েছে। আর এবার বাগানটা তৈরি করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। আর যাই হোক, গোবর সারের অভাব ছিল, সেটাও আনা হয়ে গেল। এবার নতুন করে আবার বাগান তৈরি করা হবে, সেটাও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।